بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وعن حذيفة بن اليمان رضي الله عنه قال كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني. متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قيل كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে বসার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের অনেক বান্দা আছেন, সেই সকল বান্দার মধ্য থেকে আমাদের গুটি কয়েক ভাইকে আল্লাহ তাআলা এই সম্মেলনের জন্য চয়ন করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার চরিত্র যার জীবনী অনুসরণে রয়েছে আমাদের জন্য কল্যাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে আল বিদআ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল বিদআ বা বিদআত। আমরা জানি যে ইসলামী মাসলা মাসাইলের মূল জিনিসগুলো মূলত চারটি। একদিক দিয়ে যেগুলো আমাদেরকে পালন করতে হবে, আদায় করতে হবে, তা হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। আর যা থেকে আমাদেরকে বাঁচতে হবে তা হচ্ছে শিরিক ও বিদআত। তো শিরিকের আলোচনা আমি একদিন শুক্রবারে করেছি কিছু, ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিটা পূর্ণ করব। সেখানে শিরকের প্রকার এবং শিরকের ভয়াবহতা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে আমাদের বিষয় হচ্ছে বেদআত। আর এই বেদআতকে বিষয় হিসেবে আজকে চয়নের কারণ হলো যে আমরা যে মাসে অবস্থান করছি রজব মাস, সেই মাসকে কেন্দ্র করে বেশ কিছু বেদআত মানুষের মাঝে প্রচলিত আছে। আমাদের দেশে কিছু আছে, এদেশে একটু বেশি আছে। তো এই জন্য এই বিষয়টিকে আজকে চয়ন করেছি। আমরা প্রথমত বেদআত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে রজবের বেদআত সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। বেদআত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বেদআত কাকে বলা হয়, বেদআতের সংজ্ঞা কি, বেদআত কেমন জিনিস, সাদা কালো লাল নীল না কেমন। তো যারা শ্রোতা আছেন সে সকল ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বেদাতের সঠিক সংজ্ঞা কে কে বলতে পারবেন? হাত তুলেন দেখি, আর কেউ? হ্যাঁ বলে নেবেন। হুম,
মাশাআল্লাহ কাঁচা কাছে হয়েছে, আপনি এটাতে ভালো বলতে পারবেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো বেদাত হচ্ছে ইহদাসু আমরিন ফিদ দ্বীন লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আহদি আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে বেদাত সে কাজকেই বলা হবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবাদের যুগে ছিল না, এরকম কাজকে দিনই কাজ মনে করে করাই হচ্ছে বেদাত। আর অপর ভাষায় আমরা বলতে পারি যে বেদাত হচ্ছে মা লাম ইয়াদুল্লা আলাইহিল কিতাব ওয়া সুন্নাহ, কোরআন ও সহিহ সুন্নাহ যার দলিল নেই, প্রমাণ নেই, সেটাই হচ্ছে বেদাত। আর এই বেদাতের এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে পারিভাষিক অর্থ। ইসলামী শরীয়তের শাব্দিক অর্থে বেদাত হচ্ছে হুয়াল ইখতিরা ওয়ালা গাইরি মিসালিন সাবিক, নমুনাবিহীন কোনো কিছু আবিষ্কার করা, আগে কোনো কিছুই ছিল না এটাকে নতুন করে আবিষ্কার করার নাম হচ্ছে বেদাত। যেমন মাইক যিনি প্রথম আবিষ্কার করেছেন উনি কিন্তু এটাকে ইবদা করেছেন, ইবদা মানে নতুন কিছু সংযোজন করা, নতুন কিছু আবিষ্কার করা, এটাকে ইবদা বলা হয়। আর তার মধ্যে যিনি যে আবিষ্কারগুলো আমাদের মাঝে এখন বর্তমানে আছে সেই আবিষ্কারগুলো যিনি প্রথমে শুরু করেছিলেন তিনি এটাকে নতুন সৃষ্টি করেছেন। এজন্য মহান রব্বুল আল পরবর্তীতে যারা এগুলো তৈরি করেছেন এগুলোকে আরো রং চং করেছেন, আরো উন্নত সাধন করেছেন, তারা কিন্তু এটা নতুন সৃষ্টিকারক বা আবিষ্কারক নয়। প্রথমে যিনি মাইক সৃষ্টি করেছেন উনি এটার প্রথম আবিষ্কারক, পরবর্তীতে যারা হয়তো কেউ বলছেন যে না এটার সাথে এটার অ্যাড করলে ভালো হয়, এটার সাথে এটা যোগ করলে ভালো হয়, কিন্তু এটা না, বরং যারা প্রথমেই শুরু করেছেন তারা এটাকে নতুন আবিষ্কার করেছেন। তাই মহান রব্বুল আলামিন তার নিজের ক্ষেত্রে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মহান রব্বুল আলামিন আসমান ও জমিনকে নতুন আকারে সৃষ্টি করেছেন, এর আগে কোনো নমুনা ছিল না। এমনই ভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল নই, আগে যে কোন রাসূল আসেনি আমি নতুন করে রেসালাতের দাওয়া দাবি করছি, আমি নতুন করে নবুয়ত দাবি করছি এমনটি নয়, বরং আমার পূর্বে অনেক নবী ও রাসূল চলে গেছেন, তোমরা ইতিহাস খেয়াল করে দেখো। তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন রাসূল ছিলেন না, বরং তার পূর্বে আরো রসুল চলে গেছেন। তো যে কথা বলছিলাম বেদআম শব্দটা ব্যবহার করা হয়েছে, আর বেদ শব্দের অর্থ হচ্ছে যে নমুনা বিহীন কোনো কিছু সৃষ্টি করা, আবিষ্কার করা। তাহলে আমরা শাব্দিক অর্থে এবং পারিভাষিক অর্থে বেদাতের সংজ্ঞা জানলাম। এ পর্যায়ে যে বেদাত গুলো যে আবিষ্কার গুলো নতুন আকারে বা নমুনা বিহীন আকারে হয়েছে সেগুলোকে ওলামারা প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন, প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন। আর সেই বিভক্তগুলো আমাদের দেশে যেভাবে বেদাতকে দুই ভাগে বিভক্ত করা হয় হাসানা এবং সাইয়া সেটা নয়, বরং এখানে বলা হয়েছে একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার আর একটা হচ্ছে দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। যেগুলো আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন করে বিল্ডিং তৈরি করা, ঘড়ি, এই যে টেবিল, মাইক, বাতি ইত্যাদি, এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, এগুলো দিনের ক্ষেত্রে নয়। আর যেটাকে বেদাত বলা হচ্ছে সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো কিছু নতুন আবিষ্কার হয় এবং সেই আবিষ্কারের বিপরীতে শরীয়তে কোনো বাধা না থাকে তাহলে সেটার বিধান বা হুকুম হচ্ছে বৈধ, জায়েজ। এটা যেরকম আমরা এখন মাইকে কথা বলছি, অনেকে আরেক বেদাত সৃষ্টি করে বসে আছে যে মাইকে কথা বলা আজান দেওয়া না জায়েজ, কেন এটা নতুন আবিষ্কার, এটা বেদাত, বেদাত আর খুঁজা পাইল না, এটাকে বেদাত বলছে। নিজেরা হাজার হাজার বেদাত করছে ধর্মের মাঝে, নতুন অনেক কিছুই সংযোজন করেছে ধর্মের অনেক আসল মূল জিনিসকে বিদায় করে দিয়ে সেখানে শিরকের স্থান করে দিয়েছে, সেগুলোর দিকে খেয়াল নেই, কিন্তু মাইককে বেদাত বলবে, মাইকে আজান দিবে না, একামত দিবে না, নামাজ পড়াবে না। তো মূলত মাইক জিনিসটি হচ্ছে দুনিয়াবি জিনিস, মাইকের মাধ্যমে আজান দিলে, মাইকের মাধ্যমে নামাজ পড়ালে এটা বেশি সওয়াব হবে এমনটি নয়, বরং সহজে আমার আপনার আওয়াজকে দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাইকে ব্যবহার করা হয়। তো এই জন্য মাইকটি হচ্ছে মাইক বা এরকম জাতীয় যে জিনিসগুলো আমরা দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, গাড়ি, আল্লাহ রসুল সাল্লামের যুগে গাড়ি ছিল না, আল্লাহ রসুল সাল্লামের যুগে প্লেন ছিল না, কিন্তু তাদের যানবাহন ছিল, যানবাহনের উন্নতি সাধন হয়েছে সেটা দুনিয়ার ক্ষেত্রেই হয়েছে।
এইজন্য দুনিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে বৈধ, কিন্তু দ্বীনের ক্ষেত্রে যখন কেউ নতুন সংযোজন করবে অথবা বিয়োজন করবে সেগুলো সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ, তখন সে বেদাত গ্রহণযোগ্য হবে না। আর এর প্রমাণে আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই হাদিস পেশ করতে পারি, যেখানে তিনি বলছেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই ধর্মের মাঝে এমন কিছু নতুন আবিষ্কার করে সংযোজন করে যা মা লাইসা মিন, ইসলাম ধর্মের অন্তর্গত নয়, সেটাকে যদি কেউ নতুন করে ইসলাম ধর্মের মাঝে প্রবেশ করিয়ে দেয় ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল, ওটা পরিত্যাজ্য, গ্রহণীয় নয়, অগ্রহণীয়। এমনই ভাবে এটা হচ্ছে এই যতটুক পড়লাম এটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। মুসলিম শরীফ শরীফে আলাদাভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সেখানে বলা হচ্ছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে যে কোনো কাজ কোনো ব্যক্তি যদি করে যেটা আমাদের ধর্ম সাপোর্ট করে না, ইসলামে তার দলিল খুঁজে পাওয়া যায় না, সেটাও বাতিল বলে গণ্য হবে, এটা মুসলিম শরীফের আলাদা বর্ণনা। আর এই বেদাত সম্পর্কে আমাদেরকে সম্যক ধারণা থাকা একান্ত জরুরি, যাতে করে আমি আপনি বেদাতে পতিত না হই। হুযাইফাত ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খায়র, মানুষেরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন ভালো সম্পর্কে, সব সময় ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আর আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম, ওয়া কুনতু আসআলুহু আনিল আনিল আনিশার, খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কেন? মাখাফাতা আন ইউদরিকানি, যাতে করে এই খারাপ জিনিস আমাকে পেয়ে না বসে, যদি খারাপই পেয়ে বসে তাহলে এমন হতে পারে আমার আপনার আমল বরবাদ হতে পারে, তাই না? সেই জিনিস হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি শিরক করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনার আমল বরবাদ হবে, নষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঠিক এমনই ভাবে অপর আয়াতে বলা হচ্ছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, আমি অনেক আমলের দিকে আসলাম, আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হলো, কিন্তু সেগুলো শিরকযুক্ত আমল, যার ফলে আল্লাহ তাআলা এগুলোকে তছনছ করেছেন, এগুলোকে বাতিল বলে গণ্য করেছেন এবং তা আল্লাহ দরবারে গ্রহণীয় হয়নি। তো এখান থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বেদাত সম্পর্কে, শিরক সম্পর্কে, খারাপি সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, যাতে করে আমি আপনি সেই খারাপে বা বেদাতে পড়ে আমার আপনার আমল নষ্ট না করে দিই। এখন বেদাত যেটা আমরা দুভাগে বিভক্ত করলাম, একটা দিনের ক্ষেত্রে একটা দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে যেটা বলেছি শরীয়তের বাধা না থাকলে সেটা হালাল বৈধ, আর দিনের ক্ষেত্রে সকল প্রকার বেদাত হারাম এবং নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি বেদাত করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে এবং সে অত্যন্ত কঠিন অবস্থায় পতিত হবে কাল কিয়ামতের ময়দানে, যা ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ দিকে পেশ করব। এরপরে ধর্মের মাঝে আমরা যে বেদাত এর উল্লেখ করেছি সেটা কয়েকভাবে হতে পারে, তার ধরনটা কয়েকভাবে হতে পারে। সেটা হচ্ছে, এক নাম্বার, বেদাতগুলো হয়তো আমার আপনার উক্তি হতে পারে, কথা আকিদা বিশ্বাস হতে পারে, যেরকম ইসলামের প্রাথমিক যুগে এবং এখনো বিভিন্ন নতুন নতুন কওম জাতি উদ্ভব ঘটছে যারা বিভিন্ন নতুন নতুন মতবাদ সৃষ্টি করছে। তো এর আগে যারা ছিল তারা ছিল মুরজিয়া, কাদারিয়া, জাহমিয়া, মুতাজিলা, এরা ভিন্ন ভিন্ন আকিদা পোষণ করে। কেউ আছে শুধু বলে যে কালিমা পড়লে আমি মুমিন, কেউ বলছে না কালিমা পড়লে এবং অন্তরে বিশ্বাস করলে যথেষ্ট, আমলের দরকার নেই। এমনই ভাবে আরো বিভিন্ন দল আছে, কেউ আছে যে যারা মুরতাকিব কাবীরা, কবিরা গুনাহ করে, তাদেরকে দুনিয়া ও আখিরাতে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী বলে উল্লেখ করে। তো এরকম যাদের উক্তি, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, কোনটি মানুষকে শিরক পর্যন্ত এবং ইসলাম থেকে খারিজ করে দিয়েছে, এবং কিছু আছে যে তার নিচু পর্যায়ের বা তার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ। তো যে কথা বলছিলাম যে ধর্মের মাঝে যে বেদাতগুলো এগুলো আবার প্রথমত দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উক্তি আকিদার ক্ষেত্রে বেদাত এক কথায় আমরা বলতে পারি, আর দ্বিতীয় প্রকার যেটা হচ্ছে সেটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে বেদাত। আমরা আমাদের সমাজের দিকে যদি দেখতে লক্ষ্য করি তাহলে উভয়টি পাব।
আমাদের দেশের লোকেরা আকীদা বা বিশ্বাস রাখে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা আকীদাগত বা উক্তিগত বেদাত। আর বেদাত তেরাবার যদি স্তর সাজান তাহলে বেদাত কিছু আছে শিরক পর্যন্ত নিয়ে যাবে, ওটাও বেদাত। বেদাত মুশরিকা, যেটা আপনাকে শিরক মুশরিক করে দিবে, আর কিছু আছে যে আপনাকে মুশরিক পর্যন্ত নিয়ে যাবে না, তবে সেটাতেও গুনাহ হবে। তো যে কথা বলছিলাম যে উক্তিগত বা আকীদাগত যে বেদাত সেটা আমাদের দেশে আছে, আর তার মধ্যে অন্যতম হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এমনই ভাবে আরেক বিশ্বাস করে আমাদের দেশের বা ভারতীয় উপমহাদেশের লোকেরা, সেটা হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। কিন্তু কোরআন হাদিস তার বিপরীতে কথা বলছে, আল্লাহর আকার আছে, তবে আকার আল্লাহর জন্য যেমন প্রযোজ্য, যেমন দরকার, শোভা পাই, মানানসই, সেরকমই আকার আছে। সে আকার কেমন আমি আপনি জানি না, কারণ আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে বলেননি। এমনই ভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে আরেকটা বেদাত আমাদের দেশে আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে। তো এটা হচ্ছে আকীদাগত বেদাত, আমরা আমল করি না, তবে এটা অন্তরে মানুষ বিশ্বাস করে, তাই আকীদাগত বেদাত। আবার ইবাদতের ক্ষেত্রে যে বেদাতগুলো আমাদের সমাজে আছে তার তো কোনো সীমা নাই, হিসাব নেই। তার মধ্যে একটা হচ্ছে মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করা। এমনই ভাবে মসজিদে যখন কেউ প্রবেশ করে তখন তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে যাওয়া, ওজুর মধ্যে ঘাড় মশা করা, ইত্যাদি ইত্যাদি। আর ইবাদতের মাঝে যে বেদাতগুলো হয় সেগুলোর আবার কয়েক ধরন আছে। তাহলে আমরা প্রথমত বলেছি, খেয়াল রাখবেন যে বেদাত দুই প্রকার, একটা হচ্ছে দিন দিনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে যেটা, সেটাতে যদি শরীয়তে কোনো বাধা না আসে তাহলে সম্পূর্ণ বৈধ। আর দিনের ক্ষেত্রে সম্পূর্ণ বেদাত, সব সকল প্রকার বেদাত হচ্ছে হারাম। আর দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যে বেদাতগুলো হয় সেই বেদাতগুলিকে ওলামারা প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে আকীদাগত আর একটা হচ্ছে ইবাদতগত। আর যেই ইবাদতগত বেদাতগুলো সেগুলো আবার কয়েক ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে মা ইয়াকুনু ফি আসলিল ইবাদা, একটা নতুন ইবাদত আবিষ্কার করলো কেউ, যেটা মূল কোনো কিছুই ইসলামে নেই, নতুন করে সেটা আবিষ্কার করেছে। যেরকম নতুন করে একটা সালাত, পাঁচক তো সালাত আদায় করি, নতুন করে একটা সালাত মাগরিবের পরে আদায় করি। মাগরিবের পরে কিছু লোক আছে আওয়াবিন বলে সালাত একটা আদায় করে, কিন্তু আসলে এটা সালাতুল আওয়াবিন নয়, সালাতুল আওয়াবিন বলে যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে সালাতুল জোহা, চাষ্তের সালাতকেই সালাতুল আওয়াবিন বলা হয়েছে। মাগরিবের নামাজের পরে যে সালাত আদায় করা হয় সেটা নতুন নামাজ, যেটা আমাদের দেশের অনেক লোকই পালন করে থাকে। এমনই ভাবে নতুন সিয়াম আবিষ্কার করা, নতুন সিয়াম আবিষ্কার করা, যেরকম আমাদের আজকের আলোচনার মধ্যে আছে লাইলাতুল মিরাজ পালন করে, মিরাজের দিবসে তারা কি করে সিয়াম পালন করে, এটা ইসলামের অন্তর্ভুক্ত নয় এবং সেটা নতুন করে আবিষ্কার করা হলো। এমনই ভাবে মিলাদ মাহফিল নামে কোনো কিছু আবিষ্কার করা, সেটার মূল ইসলামে নেই, নতুন করে এটা ইবাদত হিসেবে আবিষ্কার করা হয়েছে। তো এটা গেল যে নতুন ইবাদত আবিষ্কার করা, যেটা মূল কোনো কিছু শরীয়তে নেই। এমনই ভাবে দ্বিতীয় প্রকার হচ্ছে মা ইয়াকুনু মিনা জিয়াদাতি ফিল ইবাদাতিল মাশরুআ, ইবাদতের মূল জিনিসটা শরীয়তে আছে তবে ওখানে আমি কিছু অতিরিক্ত করলাম। যেমন আমরা ঈশার নামাজ কয় রাকাত পড়ছি, চার রাকাত, আর এক রাকাত নতুন করে যোগ করা হলো, এটা সুন্নাত না বেদাত? বেদাত। অথচ আমি আপনি এই রাকাতটাও কিন্তু ভালো কাজই করি, অতিরিক্ত পঞ্চম রাকাত যদি করি সেখানে আল্লাহু আকবার বলে উঠবেন, সুরা ফাতিহা পড়বেন, আর এক সুরা মিলালে মিলাবেন, তারপরে রুকু সিজদা করবেন, এগুলোতে আল্লাহর জিকির আছে এবং তাসবিহ তাহলিল আছে। সুরা ফাতিহা পড়ছি, কোরআন মাজিদ তেলাওয়াত করছি, সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ পৃথিবীর বুকে, বিশুদ্ধতম গ্রন্থ পাঠ করছি, কিন্তু তারপরও এটা বেদাতের অন্তর্ভুক্ত। এই জন্য যে ইসলাম তা থেকে সম্পূর্ণ মুক্ত এবং এটা ইসলামের মাঝে নতুন সংযোজন। এরপরে তিন নাম্বার হচ্ছে মা ইয়াকুনু ফি সিফাতি আদায়িল ইবাদ আল মাশরুআ, মূল ইবাদতটা শরীয়তে তার অন্তর্ভুক্ত বা মূল আছে তার, কিন্তু আমি যে তরিকায় আদায় করছি সেই তরিকায় ইসলাম বলেনি,
শরীয়ত বহির্ভূত পন্থায় কোনো ইবাদত পালন করা, যেমন সম্মিলিতভাবে জিকির আজকার করা, যেটা আমাদের দেশে বিশেষ কিছু দিনে বা মিলাদ করার পরে হুয়া করে একসাথে সবাই আদায় করে, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। চতুর্থ নাম্বার হচ্ছে মা ইয়াকুনু বিতাখসিসি ওয়াক্তিন লিল ইবাদাতিল মাশরুআ। মূল ইবাদত শরীয়তে আছে নামাজ রোজা, কিন্তু কোনো ইবাদতের জন্য এমন একটা সময় নির্ধারণ করে নেওয়া যা ইসলামে ইসলাম সমর্থিত নয় এবং ইসলাম সেটাকে সাপোর্ট করে না। যেরকম 15ই শাবান এর দিনকে রোজার জন্য চয়ন করে নেওয়া, রাত্রে 1000 রাকাত নামাজ পড়া, ফজরের সময় খবর না থাকা, এগুলো এই চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে বেদাতের যে ধরনগুলো তুলে ধরলাম তা হচ্ছে, এক নাম্বার ইবাদতের নতুন করে একটা নতুন ইবাদত সৃষ্টি করা যার কোনো আসল শরীয়তে নেই, যেরকম ঈদে মিলাদুন্নবী, এই ঈদ বলে কোনো স্থান ইসলামে নেই এমনভাবে। দ্বিতীয় প্রকার আমরা বলেছি, সে ধরনটা হচ্ছে যে ইবাদত আছে তবে আমি একটু অতিরিক্ত করলাম, যেরকম 4 রাকাত নামাজকে 5 রাকাত পড়লাম, 3 রাকাতকে 4 রাকাত পড়লাম, এভাবে। আর তিন নাম্বার হচ্ছে যে ইবাদত জিকির আজকার এগুলো শরীয়তে আছে কিন্তু আমি এমন তরিকায় আদায় করলাম বা পদ্ধতিতে আদায় করলাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতিতে আদায় করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে জিকিরগুলো করেছেন সেই জিকিরগুলো তিনি ধীরে ধীরে এবং একা একা পড়েছেন, কিন্তু এটাকে যদি আমরা সম্মিলিতভাবে আদায় করি তখন এটা তৃতীয় প্রকারে পড়বে, অর্থাৎ পদ্ধতিগত বেদাতের মধ্যে পড়বে। এরপরে চতুর্থ প্রকারে আমরা বলেছি যে ইবাদতটা শরীয়তে আছে কিন্তু একটা সময় নির্ধারণ করলাম যা শরীয়ত নির্ধারণ করেনি, তার মধ্যে শবে মেরাজের যেই ইবাদত নামাজ রোজা ইত্যাদি করা হচ্ছে সেগুলো, তেমনি ভাবে শবে বরাতের যেটা আমাদের দেশে প্রচলিত আছে 15ই শাবানের, এগুলো এই প্রকারের পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চারটা তরিকাতে ইবাদতগত দিক থেকে বেদাত হতে পারে। এখন এই চার প্রকার এবং আগে যে আকিদার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে বেদাত আমরা উল্লেখ করে এসেছি, এগুলোর বিধান কি? এগুলোর বিধান হচ্ছে যে সকল প্রকার বেদাতই হচ্ছে দলালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না কুল্লাম ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে নতুন কোন কাজ বা বিষয় ধর্মে আবিষ্কার করা থেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস যা ধর্মের মাঝে নতুন সংযোজন করা হয় তা বেদাতের অন্তর্ভুক্ত, অকুল্লো বেদাতিন দলালা, এবং প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি বা পদভ্রষ্টতা, এবং অপর বর্ণনাতে বলা হয়েছে অকুল্লো দলালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি বা পদভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস ধর্মের মাঝে সেটা হচ্ছে বেদাত এবং তার পরিণাম জাহান্নাম। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দুটি আমরা এর আগে পেশ করে এসেছি, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সেখানেও বলা হয়েছে যে ইসলাম ধর্মে জানি তা নতুন সংযোজন করা বেদাত এবং বাতিল। এমনই ভাবে মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো কাজ করলো যা আমাদের ধর্ম সাপোর্ট করে না তা বাতিল। এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে ধর্মের মাঝে যাবতীয় প্রকার বেদাত এবং সংযোজন তা পরিত্যাজ্য এবং অগ্রহণীয়। কিন্তু এখন আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন প্রকার বেদাতের সৈলাব হয়ে গেছে, তার মধ্যে আছে কিছু স্পষ্ট কুফুরি, যেমন কাত্তাওয়াফি বিল কুবুরি তাকাররুবান ইলা সাহাবিহা, কবরের চতুর্পাশে তওয়াফ করা ওই ব্যক্তির নৈকট্য লাভের আশায়। এমনইভাবে ওয়া তাকদিমি যাবাইহি ওয়ান নুযুর ইলাহা, তার জন্য জবাই করা এবং তার জন্য মানত করা হয় না আমাদের দেশে, বিভিন্ন মাজারের জন্য নজর মানত করে, বিভিন্ন পীরের দরবারে গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে জবাই করে। ওয়া দুআই আসহাবিহা, অনেকে ওই কবরস্থ ব্যক্তিদের কাছে দোয়া করে, বাবা আমারে এটা দাও, হ্যাঁ আমাকে, আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও, স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি তলব করে। ওয়াল ইস্তেগাসাতে বিহিম, তাদের কাছে সহযোগিতা চাই। ওয়াকাকওয়ালে গুলাতিল জাহমিয়া ওয়াল মুতাযিলা, এর আগে প্রাথমিক যুগের যে সমস্ত জাহমিয়া এবং মুতাযিলা ছিল তাদের উক্তিসমূহ, তো এগুলো হচ্ছে একেবারে স্পষ্ট শিরক,
মাজার মাজারস্থ ব্যক্তির কাছে কিছু চাওয়া, তার জন্য নজর মানত করা, কারণ নজর এবং মানত জবাই এগুলো হচ্ছে দোয়া, এগুলো হচ্ছে ইবাদত। ইবাদতের আর শিরকের সংজ্ঞা আমরা আগের দাসে উল্লেখ করেছি এবং আজও বলছি যে শিরক হচ্ছে সর্ব শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, ইবাদত ইবাদতের সামান্যতম কোনো কিছু জিনিসকে গাইরুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্যের নামে করা হচ্ছে শিরক। তো যেগুলো আমরা বেদাতের কথা উল্লেখ করলাম এগুলো বেদাত, কিন্তু মানুষকে শিরকে ঢুকিয়ে দেয় এবং কাফের বানিয়ে দেয়। আর কিছু আছে যেগুলো হচ্ছে শিরকের ওয়াসিলা, এগুলো এগুলো শিরকের মিডিয়া হিসেবে কাজ করে। যেরকম কাল বিনাই আলাল কুবুর, কবরের উপরে প্রাচীর নির্মাণ করা, এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এই বাণী দিয়ে বা এই আদেশ দিয়ে পাঠিয়েছিলেন যে তুমি যত উঁচা কবর পাবে সেগুলোকে কি করবে, মাটির সাথে মিশিয়ে দিবে এবং যত মূর্তি পাবে সেগুলোকে ভেঙে ফেলবে। এবং এই আদেশ দিয়েই আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন যে তুমি যত আমি কি তোমাকে, তিনি তাকে বলছিলেন যে আমি কি তোমাকে সেই আদেশ দিয়ে পাঠাবো না যে আদেশ দিয়ে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন, তুমি যত কবর পাবে উঁচা কবর সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে, যত মূর্তি পাবে সেগুলোকে ভেঙে ফেলবে। আজকে আমাদের দেশে মূর্তি তৈরি করার নতুন করে চিন্তা ভাবনা করছে কোথায় কোথায় মূর্তি স্থাপন করা যায়। লালন নাকি আল্লাহর ওলি ছিল, হ্যাঁ লালন পশ্চিম চীনে না, ও নাকি আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি শয়তানের ওলি, ওর মূর্তি বানানো যাবে না বা এই বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন আমাদের দেশে সরকারি পর্যায়ে পর্যন্ত গণ্ডগোল হয়েছে। যাই হোক, তো এখন এরকম মূর্তি স্থাপনের চিন্তা চলছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিকে পাঠাচ্ছেন কি আদেশ দিয়ে মূর্তি ভাঙ্গার জন্য। তো আস্তে আস্তে একসময় হয়তো আসবে যারা, এবং আল্লাহ তাআলা আমাদের দেশকে সেখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এমন সময় হয়তো আসবে মানুষেরা সেগুলো ইবাদত করবে, যেমন নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল। এমনই ভাবে কবর তো আজকালকে পাকা করার কোনো সীমা নাই, পাকা এমন ভাবে করছে যে ওর উপর দিয়ে এমন ভাবে মুতাব্বাক করে ঢালাই করে দিয়েছে ও কবর। আর যদি মনে হয় আল্লাহ না করুক, ওইটা বলা হয়তো ঠিক হচ্ছে না যে যদি কিয়ামতের সময়ও যদি উঠতে চাইতো মনে হয় মাথা লাগবে বেটার। হ্যাঁ, তো এই অবস্থা করে কিছু জায়গায় আমি দেখেছি এরকম যে এবার গম্বুজ করতে করতে গিয়ে এটাকে ওপরে মিলিয়েছে, কিছুটা আছে যে ঢালাও করে ঢালাই করে দিয়েছে ওটা বরাবর করে। তো এগুলো সম্পূর্ণ নিষেধ। তবে কবরস্থানে যদি চতুর্দিকে প্রাচীর দেয় কবরস্থান হেফাজতের জন্য, তবে সেটাতে কোনো সমস্যা নেই। যেমনটি আপনারা এদেশের কবরস্থানগুলো দেখেছেন যে ব্যক্তি বিশেষের কবরকে ঘেরাও না, বরং পুরো গোরস্থানকে ঘেরাও করা, যাতে করে হেফাজত থাকে, ওখানে যদি যেন কুকুর শিগাল গরু ছাগল ভেড়া ইত্যাদি অবাধে চলাফেরা না করে। কারণ মুসলিম ব্যক্তি জীবিত অবস্থায় যেরকম সে মুহতারাম, মরার পরও সে মহতারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে, কবরের দিকে মুখ করে নামাজ পড়তে ইত্যাদি নিষেধ করেছেন, তার উপর চলাফেরা করতে নিষেধ করেছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আগের যেগুলো আমরা বলেছিলাম সেগুলো হচ্ছে স্পষ্ট শিরক, আর কবরের উপরে প্রাচীর তৈরি করা বা কবর ঘেরা এগুলো ওয়াসিলা, শিরকের মিডিয়া। এগুলো এক পর্যায়ে যদি এগুলো তৈরি করে আরেকবার এসে আরেকজনের ইবাদত করা শুরু করবে। ওয়াসসালাত ওয়া দোয়া ওয়া ইনদিহা, কবরের কাছে গিয়ে দোয়া করা, আপনি কবরকে সামনে নিয়ে দোয়া করছেন, আরেকজন মনে করছে কবরস্থ ব্যক্তির কাছে এই বেচারা মনে হয় কিছু চাইতেছে আমিও চাই, এই জন্য কবরকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করাটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু পাওয়া যায় যে উনি ওখানে গিয়ে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়া তাদের জন্য করতেন, তাদের কাছে কিছু চাইতেন না। এখন অবস্থাটা হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত, যে তাদের জন্য দোয়া না করে তাদের কাছে কিছু চাওয়া হচ্ছে। মৃত ব্যক্তি, ও আপনাকে কি দিবে, ও তো আজকে দোয়ার ভিখারি, আপনি তার জন্য দোয়া কিছু দোয়া করলে হয়তো আল্লাহ তার এই দোয়ার মাধ্যমে তার কিছু শাস্তি মওকুফ করতে পারেন অথবা দরজা উঁচু করতে পারেন। তো এই জন্য কবরকে সামনে নিয়ে মোনাজাতের আকারে হাত তুলে দোয়া করবেন না, এবং কেউ যেন এটা মনে না করে যে কবরস্থানে গেলে বা মাজারে গেলে আমার দোয়াটা অধিক কবুল হতে পারে, অথবা ওইখানে গিয়ে দেখা যায় অনেককে দেখা যায় মাজারে গিয়ে সালাত আদায় করছে। যদিও আপনার সালাত আল্লাহর জন্য হয়, তারপরে এটা বেদাত, আপনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করছেন কিন্তু মাজারের পাশে গিয়ে করছেন, এটাও বেদাতের অন্তর্ভুক্ত এবং শিরকের অন্যতম মাধ্যম। আর একদিন শুরু হবে ওই ব্যক্তিরই ইবাদত করা, ওই ব্যক্তির জন্য সালাত আদায় করা। যখন আমি শাহজালাল মাজারে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে দেখলাম যে কয়েকজন ব্যক্তি কবরটাকে সামনে, ওখানে আবার ছোট ছোট কয়েকটা করে কবর আছে শাহজালালের মাজার, জানি না এখানে কারা সিলেটের আছেন বা যারা গেছেন, মাজারের পাশে আবার কিছু কিছু ছোট ছোট কবরের চাদর দিয়ে ঢাকা আছে। তো ওই কবরগুলো একটাকে সামনে নিয়ে সে নামাজ পড়ছে,
তো এরকম করা এগুলো সবই শিরকের মাধ্যম এবং যদি ওই ব্যক্তির জন্য নামাজ পড়ে তাহলে সেটা স্পষ্ট শিরক এবং কুফরি ওয়ামিনহা মা হুয়া ফিসকুন ইতিকাদিকা বিদআতুল খাওয়ারিজ ওয়াল কদরিয়া ওয়াল মুরজিয়া ফি আকওয়ালিহিম ওয়া ইতিকাদাতিহিম আল মুখালিফা লিল আদিল্লা শারঈয়া এমন ভাবে কিছু আরো বিদআত আছে যেগুলো ফাসিকির পর্যায়ে পড়বে যেটা অনেক সময় আমাদের দেশে আছে যে বেয়াদবি হয় পায়ে পা নামাজের সময় পায়ে পা লাগালে বেয়াদবি হয় এটা আপনাকে শিরকের মিডিয়া না তবে এটা ফাসিকি যেটা তাআত ছিল যেটা আনুগত্য করা দরকার ছিল সেখান থেকে আমি বের হয়ে গেছি সেখান থেকে আমি বের হয়ে গিয়ে ইসলামী শরীয়তের অবাধ্যতায় আমি লিপ্ত হয়েছি এই জন্য এটা ফেসকে অন্তর্ভুক্ত হবে এমনইভাবে আরও কিছু যেগুলো আছে যেটা একটু আগে আমরা উল্লেখ করে এসেছি যে তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে যাওয়া এটার দ্বারা আমি শিরক করছি না কিন্তু সেটা ফাসিকি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে না আমাদের দেশে কিছু ব্যক্তি আছে যারা বেদাতকে দুই ভাগে বিভক্ত করে থাকে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা এবং তারা বেদাতে হাসানার জন্য দলিল দেন কিছু সেই দলিলগুলো আজকে আমরা খণ্ডন করতে চাই সেখানে তারা বলে যে বেদাতে হাসানা না হলে ওমর রাদিয়াল্লাহু আনহু যে সালাতুত তারাবির জামাত চালু করেছিলেন সেটা তো বেদাতে হাসানারই অন্তর্ভুক্ত এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও বলেছিলেন যে নিয়মাতিল বেদাতু হাজি নিয়মাতিল বেদাতু হাজি এর মাধ্যমে তারা বলে যে অবশ্যই নিয়মা মানে উত্তম ভালো কিছু বেদাত শরীয়তে আছে এটা তারা প্রমাণ করতে চান তো আমরা এর আগে চারটা পদ্ধতি বর্ণনা করে এসেছি সেই চারটা পদ্ধতির কোনোটাই যদি না থাকতো তাহলে এই সালাতুত তারাবি বেদাত হতো কিন্তু সালাতুত তারাবি বেদাত বা নতুন আবিষ্কার নয় এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাগণকে নিয়ে দুই দিন বা তিন দিন জামাত সহকারে তা সালাতুত তারাবি আদায় করেছিলেন এরপরে তৃতীয় দিন অথবা চতুর্থ দিন রাত্রে তিনি বের হননি কেন যাতে করে তার ভয় হয়েছিল যে এখন তো ওহি নাজিল হচ্ছে ওহি নাজিল হচ্ছে হয়তো বা ফরজ হয়ে যেতে পারে এই তারাবির সালাত তখন আমার উম্মত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর বের হননি এবং পরবর্তী দিন তিনি সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুমকে বলেছিলেন যে তোমরা যে কাজ করেছো আমি সেটা বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি কিন্তু তোমাদের কাছে বের হওয়াতে আমাকে এই কথাই বাধা দিয়েছে যে আমার ভয় হয়েছিল হয়তো সালাতুত তারাবি ফরজ করে দেওয়া হবে এরপর তোমরা তখন আর আদায় করতে পারবে না ফলে তোমরা গুনাগার হবে তো যেটা প্রমাণ করতে চাচ্ছি যে সালাতুত তারাবির মূল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আছে হ্যাঁ এই জন্য সালাতুত তারাবি বেদাত নয় যেটা আল্লাহ রসুল সাল্লাম ভয় করেছিলেন তার ইন্তেকালের সাথে সাথে সে ভয় দূর হয়ে গেছে ওটা ফরজ হওয়ার ভয় ছিল না এই জন্য যে ওহি বন্ধ হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যুগে এই জিনিসটা এই বিষয়টা খেয়াল করেননি উমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে এসে দেখলেন যে বিভিন্ন জন বিভিন্ন জামাতে বা একাকী নামাজ পড়ছে এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে একজনের কেরাত আরেকজনের কেরাতে তাদাখুল ঢুকে যাচ্ছে হয়তো কেরাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তিনি এক ইমামের পিছে সবাইকে একত্রিত করেছেন এবং এটা তিনি ভালো কাজ করেছেন অবশ্যই তো এই জন্য এটা বেদাত ছিল না আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি উম্মতের তৃতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি তিনি কি করে তৃতীয় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার এবং দুই নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিন নাম্বার হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বা অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি তিনি কি করে বেদাত করতে পারেন অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই সাহাবি যেটা কাজ করেছিলেন সেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে সাবেত আছে অতএব এটা বেদাত নয় এমনইভাবে বেদাতিরা আরেক কথা বলে বেদাতে হাসানাকে প্রমাণ করতে চাই সেটা হচ্ছে যে আগে কোরআন এক জায়গায় জমা করা ছিল না এমনইভাবে হাদিসগুলো লিপিবদ্ধ ছিল না পরবর্তীতে সাহাবাগণ এগুলো করেছেন অতএব এটা বেদাত বেদাতে সাইয়া নয় এটা বেদাতে হাসানা তো আমরা তাদেরকে বলতে চাই যে এগুলোর সাবেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনের প্রতিটি আয়াত লিপিবদ্ধ করা হতো প্রত্যেকটা আয়াত লেখা হতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে এবং সেগুলো বিভিন্ন জনের কাছে হেফাজতে ছিল কারো কাছে হয়তো খেজুরের পাতায় কারো কাছে খেজুরের উটের চামড়ায় কারো কাছে পাথরের উপরে কারো কাছে অন্য কোনো লৌহা তখতে অথবা বিভিন্ন স্থানে তাদের কাছে লেখা ছিল এগুলো এক জায়গায় একতাবদ্ধভাবে এক জায়গায় জমা করা ছিল না
যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সম্ভবত ইমামার যুদ্ধে একসাথে 300 হাফেজে কোরআন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবাগণ ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, তখন ভয় হলো যে হয়তো এভাবে যদি হাফেজে কোরআন ইন্তেকাল করতে থাকেন তখন একসময় আমাদের কাছে হাফেজে কোরআন থাকবে না, আর এই কোরআনকে যদি আমরা এক জায়গায় একত্রিত না করি তাহলে হয়তো কোরআনটা যদিও আল্লাহ তাআলা এর ইয়া করেছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা ওই হেফাজতের দায়িত্বের আওতায় পড়ে তার অন্তর্গত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ তখন একত্রিত হয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে সবার কাছে যে আয়াতগুলো আছে সব এক জায়গায় দুজন কারীকে তারা নির্ধারণ করলেন, তাদের কাছে নিয়ে আসা হলো, এগুলো তারা এক এক জায়গায় লিপিবদ্ধ করলেন এবং মাসহাফ আকারে বের করলেন। তো এগুলোর আসল ছিল। এবং দ্বিতীয় আরো বিষয় যেটি সেটি হচ্ছে যে হাদিসগুলো লিপিবদ্ধ করা, হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে সাহাবাগণ মুখস্থ করতেন এবং কিছু কিছু হাদিস লিখতেন তারা, কিন্তু আমভাবে ব্যাপকভাবে হাদিস লেখা নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জন্য করেছিলেন যাতে করে কোরআন ও হাদিস একসাথে মিশে না যায়, ফলে হাদিস এবং কোরআন হয়তো কোরআনের মধ্যে হাদিস ঢুকে যাবে, হাদিসের মধ্যে কোরআন ঢুকে যাবে, এই ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি আসতেন তখন কোনো উপদেশ চাইলে বা কোনো কিছু লিখিত চাইলে তিনি বলতেন যে তোমরা তাকে কিছু লিখে দাও। যেরকম আবু শাহ নামে এক ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু আপনি এলেম লিখে দেন, তখন তিনি বলেছিলেন যে উক্তবুলি আবি শাহ, আবু শাহর জন্য তোমরা কিছু লিখে দাও। অতএব হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লিখা হতো কিন্তু ব্যাপকভাবে নিষেধ ছিল, এই জন্য যাতে করে একটা হাদিস কোরআনের সাথে মিশে না যায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন তখন এই ভয়ও দূর হয়ে গেছে, অতএব তখন হাদিসগুলো একত্রিত করা, এক জায়গায় জমা করে মুহাদ্দিসগণের কিতাব আকারে লেখা তা বেদাত নয় এবং তা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত নয়, কারণ কুল্লু বেদাতিন জলালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বেদাতকে পদভ্রষ্টতা পদভ্রষ্ট বলে উল্লেখ করে আবার কি করে তিনি বেদাতের পথ খুলে যেতে পারেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে সকল ব্যক্তিরা এরকম বেদাতে হাসানা এবং সাইয়্যা ভাগ করে বেদাতে হাসানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাপোর্ট করা হয়েছে এরকম কথা বলবে, তারা নিজেদের স্থান জাহান্নামে বানিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কথা বলে যেটা আমি বলিনি, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়, ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা বলে কোনো জিনিস ইসলামে নেই। আমাদের দেশের অনেক পুরাতন আলেম মাওলানা আব্দুর রহিম সাহেব, তার বইগুলো যদি পারেন তাহলে কিনে পড়িয়েন, অন্য অন্য বেদাতিদের বইয়ের চাইতে অনেক অনেক ভালো আছে, এবং জানি না হয়তো কিছু স্থানে ভুল থাকতে পারে কিন্তু অন্য অন্যদের তুলনায় অনেক ভালো। তিনি একটা বই লিখেছেন সুন্নাত ও বেদাত, একটা বই লিখেছেন সুন্নাত ও বেদাত, সুন্নাত ও বেদাতের একটা অধ্যায়ে তিনি লিখেছেন যে বেদাতকে বেদাতে হাসানা এবং সাইয়্যা হিসেবে ভাগ করা ওটার একটা নতুন বেদাত, ওটার একটা নতুন বেদাত, এটা আমার আপনার কথা না, এটা অনেক আগেও বেচারা লিখে গেছেন এবং আমি আমার ছাত্র জীবনে সেটা পড়েছি। হ্যাঁ প্রায় হ্যাঁ হানাফি আলেম, উনি হানাফি মাজহাবের আলেম এবং তিনি তার কিতাবে এটা লিখে গেছেন সুন্নাত বনাম বেদাত। আমাদের দেশে এরকম হয়তো এতটুকু মোটা ওই বইটাই মনে হয় সুন্নাত বনাম বেদাতে বা সুন্নাত ও বেদাতের ব্যাপারে ভালো লেখা, তো ওই বইটা সকলের সংগ্রহে থাকা দরকার, যখন দেশে যাবেন ইনশাআল্লাহ ঢাকা থেকে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো সেই বইয়ে তিনি লিখছেন যে বেদাতকে বেদাতে হাসানা এবং সাইয়া হিসেবে ভাগ করা, এটাও একটা নতুন বেদাত। ওই বেচারা কি করে তৌফিক পেলেন, আর আমার আপনার দেশের বিভিন্ন রকম আলেম নামধারী লোকেরা বেদাতকে আজকে হাসানা এবং সাইয়া ভাগ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বেদাতের মাধ্যমে মানুষগুলোকে পদভ্রষ্ট করছে। আমরা যে সকল বেদাত সমাজে দেখছি এই বেদাতগুলো কখন প্রকাশ পেয়েছিল, এই বেদাতগুলো সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহু আজমাইন এর যুগের শেষ দিকে প্রকাশ হওয়া শুরু হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলছেন যে মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যাদের জীবন একটু বৃদ্ধি হবে, দীর্ঘায়িত হবে, বেশি দিন বাঁচবে, তারা অবশ্যই বিভিন্ন রকম ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদার
পথকে সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। তো সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহু আজমাইনের শেষ দিকেই, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ দিকে এই বেদাতগুলো শুরু চালু হওয়া বা প্রকাশ পাওয়া শুরু হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে খাওয়ারিজদের বেদাত শুরু হয়েছে, এমনইভাবে শিয়ারা তখনই মানে আত্মপ্রকাশ করে। তো এই সকল বেদাত তখন থেকেই শুরু হয়েছে। এখন আমরা জানবো যে এই বেদাতগুলো কোথায় মানে শুরু হয়েছিল। তো ইসলামের ইসলামিক জ্ঞান গবেষণার প্রাণকেন্দ্র হচ্ছে পাঁচটি, কয়টি? পাঁচটি, তার মধ্যে হচ্ছে এরাকান, দুইটি এরাক, এরাকের দুইটি শহর কোনটি কোনটি কে বলতে পারবেন? বসরা এবং কুফা। বসরা এবং কুফা এই দুইটা হচ্ছে ইরাকের, আর সৌদি আরবে হচ্ছে দুইটি, মক্কা এবং মদিনা। আর আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে শাম বা বর্তমান সিরিয়া যেটাকে বলা হচ্ছে। তো এই পাঁচটি স্থান থেকে ইসলামী জ্ঞান গবেষণাগুলো বেশি প্রসার লাভ করেছে এবং এগুলোতে ইসলামী জ্ঞান চর্চা বেশি হয়েছে। তো আল্লাহর রহমতে মদিনা প্রথম যুগ থেকেই, বেদাত থেকে, বেদাতের প্রকাশ থেকে হেফাজতে ছিল। বিশেষ করে বসরা, কুফা এবং শাম এসব এলাকায় বেদাতের প্রসার প্রথম বিভাগে বেশি হয়েছিল। পরবর্তীতে মক্কাতেও কিছু বেদাত চলে আসে, তবে আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করেছিলেন। পরবর্তীতে মানুষের আস্তে আস্তে মানে যখন মানুষ বেড়েছে, তখন কিছু বেদাতি মার্কা লোক মদিনাতেও প্রবেশ করেছে, ফলে দেখা যায় এখনও কিছু মানুষ সেখানে বেদাত করার চেষ্টা করে। যখন আপনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে যাবেন, তখন অনেকে দেখবেন যে এরকম এরকম করে চুমা খায়, অথবা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দিকে করে সেজদা করে। এরকম জিনিসও আমরা দেখেছি, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে অনেকে আছে, তবলিগ জামাতের লোকদেরকে বেশি দেখা যায়। একজন তবলিগি আমাকে বলছে ওহুদের ওখানে যে ভাই আমাদেরকে ধরে কেন, সুজ পাগড়ি লাগায় আছে বলে আমাদেরকে ধরে কেন? তো আমি বলি যে তোমরা এখানে এসে বেদাতি জিকির আজকার করো, এই জন্য তোমাদেরকে ধরি। তো আরেকদিন গিয়ে দেখছি আসলেই ওই তবলিগ জামাতের লোকেরা এইভাবে যে করতেছে করতেছে, আল্লাহ একবার, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। ওখানে আছে ও আসরে, জোহরের সময় গেছে, আসর হয়ে গেছে, মাগরিবে, ওই অবস্থাই থাকে। তো এগুলো বেদাত তারা সেখানে চালু করেছে। তো প্রাথমিকভাবে আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করেছিলেন। আর সবচেয়ে যেটা মেন বিষয় হয়েছে, যখনই ইসলাম এর কেন্দ্রবিন্দু মক্কা ও মদিনা থেকে মানুষ যত দূরে দূরে চলে গেছে, তখন তাদের মাঝে বেদাত এবং শিরকের সৈলাব আরো বেশি হয়েছে, যার ফলে দেখা গেছে যে আমরা আমাদের দেশে যে ইসলাম পালন করছি, সেই ইসলামটা যখন আমরা ওই বসরা কুফা থেকে নিয়েছি, তখন ওই ইমাম আবানি রহিমাহুল্লাহ দেশ থেকে নেওয়া ওই দিক দিয়ে শিরক বেদাত সৈলাব হয়ে গেছে আমাদের দেশে। আমরা যদি মক্কা ও মদিনা থেকে ইসলাম নিতাম, তাহলে হয়তো এত শিরক বেদাত আমাদের সমাজে থাকতো না। এবং আজও যদি ইসলামের প্রাণ কেন্দ্রের দিকে, কেন্দ্রভূমির দিকে আমরা ফিরে আসি, তাহলে আমাদের সমাজ থেকে অনেক বেদাত এবং শিরক উঠে যাবে, যদি আমরা মানুষকে এটা বোঝাতে সক্ষম হই যে আমাদের দিন এবং ধর্ম নিতে হবে মক্কা ও মদিনার সঠিক পন্থী যারা আলেম আছেন তাদের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সারা দুনিয়া থেকে এলেম উঠে যেতে পারে, কিন্তু আবার মক্কা ও মদিনায় তার এলেম কি করবে, ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সকল বেদাত থেকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বেদাত থেকে দূরে থাকা সরে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এ সকল বেদাত প্রকাশের বিভিন্ন কারণ আছে, এ সকল বেদাতের বেদাত প্রকাশের বিভিন্ন কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আল জাহলু বি আহকামিদ দিন, দিন সম্পর্কে অজ্ঞতা। অনেক ব্যক্তি জানে না কিভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং নামাজ তো আছে কিনা, এমনই ভাবে আরো যে সকল শিরক ও বেদাত চালু আছে আমাদের সমাজে, এগুলো সম্পর্কে মানুষের জ্ঞান নেই। দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা এগুলো পালন করছে। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা ইলমটাকে বান্দার কাছ থেকে বুকে হাত দিয়ে এভাবে টেনে বের করে নেবেন এমনটি নয়, বরং ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা, ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন আমির হিসেবে, ইমাম হিসেবে গ্রহণ করবে কাদেরকে, জাহেলদেরকে। ফাসুইলু, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যেটা আমাদের দেশের একই অবস্থা, মসজিদের ইমাম সাহেব আছে ও মক্তব পাস, অথবা হয়তো দশরী তেসরী জামাত যেগুলো কমি মাদ্রাসা আছে সেগুলো পাস, অথবা দাখিল পাস করেছে, যেই দাখিলে হয়তো কেতাবুল আদবের কয়েকটা হাদিস পড়া হয়, আর সেগুলোকে তারা এমনভাবে পড়ে সিলেবাস চয়ন করে, পাঁচটা হাদিস পড়ে বাস পরীক্ষা দিয়ে পাস করে চলে আসে, তাহলে ওর ভিতরে আর কি এলেম থাকতে পারে? তো ওই সকল লোককে যখন জিজ্ঞাসা করা হয়, ফাসুইলু, তারা জিজ্ঞাসিত হয়, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তখন এলেম ছাড়া তারা ফতোয়া দেয় বেহেশতি জয়দ দেখে, অথবা মকসুদুল মুমিনিন দেখে, অথবা অন্য কোনো কিতাব দেখে। ফাদাল্লু, ফলে তারা নিজেরা গুমরা হয় আর মানুষকেও
গোমরা করে অতএব এক নাম্বার কারণ হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা দুই নাম্বার কারণ হচ্ছে ইত্তিবাউল হাওয়া মানুষের প্রবৃত্তির অনুসরণ করা নিজে যে মনের মনের আবেগ আছে এই আবেগের প্রবৃত্তির অনুসরণ করা আল্লাহ তাআলা বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া হ্যাঁ তুমি কি ওই ব্যক্তির দিকে খেয়াল করে দেখেছো বা ওই ব্যক্তিকে দেখেছো যে তার হাওয়াকে নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন আল্লাহ জেনে শুনে তাকে গোমরাহ করেছেন ওয়া খাতামা আলা সামঈহি তার অন্তরে মোহর মেরে দিয়েছেন ওয়া খাতামা আলা সামঈহি তার কানে মোহর মেরেছেন ওয়া কলবি তার অন্তরে মোহর মেরেছেন ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া এবং তার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আল্লাহর পরে এরকম ব্যক্তিকে কেউ হেদায়েত করতে পারে কি কোন ক্রমেই পারে না তো দুই নাম্বার কারণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া মানুষ প্রবৃত্তির অনুসরণ করা আজকে এই প্রবৃত্তির অনুসরণে মানুষ অনেকে নামাজ পড়ে না মন চায় না নামাজ পড়ে না তো ও এটাকে যেন নিজের মাবুদ বানিয়ে নিল নিজের মাবুদ বানিয়ে নিল আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ফাইল লাম ইস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইত্তাবিউনা আহওয়াহুম তুমি মানুষদেরকে বলে দাও যে যদি তারা তোমার ডাকে সাড়া না দেয় ফাআলাম তুমি জেনে রাখো আন্নামা ইত্তাবিউনা আহওয়াহুম তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা আহওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ এবং ওই ব্যক্তির চাইতে কে আর পথভ্রষ্ট হতে পারে যে তার প্রবৃত্তির অনুসরণ করে অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত বা দিক নির্দেশনা তার নেই তো এই দুইটি কারণ বলে আমরা আজকের আলোচনা এই বেদাত সম্পর্কিত এখানে শেষ করছি আজকে একটু আলোচনা করব শবে মেরাজ সম্পর্কে বা রজবের বেদাত সম্পর্কে তো রজবের বেদাতের একটা আমরা লিফলেট টাঙ্গিয়েছি ভাইদেরকে সেটা পড়ে নেওয়ার জন্য একটু অনুরোধ করছি সাথে সাথে এখানে আমরা কিছু উল্লেখ করব সেটা হচ্ছে যে রজব মাসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কোনো হাদিস সহি হাদিস নেই এমনইভাবে রজব মাসে কিছু লোক আছে যারা গুরুত্বের গুরুত্ব সহকারে উমরা পালন করে থাকে এটাও একটা বেদাত গুরুত্ব অধিক গুরুত্ব দিয়ে বেদাত উমরা পালন করা অথবা এখানে রজব মাসের প্রথম বৃহস্পতিবারে একটা সালাত তারা আদায় করে সেটা হচ্ছে রাগাইব নামক একটা সালাত এবং এই সালাত আদায় করার পর 70 বার দরুদ পাঠ করে এবং তারপরে মোনাজাত করে দোয়া দরুদ করে আল্লাহর কাছে তো এগুলো সব বিবেদাতের অন্তর্ভুক্ত রজবকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো ফজিলতের হাদিস বলেছেন এমনটি নেই এমনইভাবে আমাদের দেশে যে বেদাত চালু আছে এই রজবকে কেন্দ্র করে সেটা হচ্ছে 27 রজবে মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল 27 রজবকে মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রজনী এবং মেরাজের দিন তার পরের দিন তো এই জন্য 27 রজনীতে তারা জাগে বিভিন্ন রকম ইবাদত করে এবং দিনে রোজা রাখে এরকম কাজ আমাদের দেশে চালু আছে এটাও স্পষ্ট বেদাতের অন্তর্ভুক্ত এবং এ ব্যাপারে কিছু দুর্বল হাদিস আসলেও সেই কোনো হাদিস নেই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 17 তারিখে যে হয়েছিল 17 রজবে সেই ব্যাপারেও ওলামাদের ভিতরে ঐতিহাসিকদের ভিতরে ইখতিলাফ আছে এবং ইখতিলাফটা যদি আমরা আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আর রাহিকুল মাকতুম যেটা খাদিজা আক্তার রেজাইর লেখা সেটাতে আপনারা পাবেন 166 পৃষ্ঠায় এবং মেরাজের ঘটনা বলে একটা আলাদা হেডিং লেখা আছে অন্য যেটা যারা কিনেছেন সেটা সেখানেও আপনারা পাবেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 6টি মত কয়টি 6টি মত মেরাজ কত তারিখে হয়েছিল সেই ব্যাপারে ঐতিহাসিকরা 6টা মত পেশ করেছেন তো যাই হোক 6টি মতের মধ্যে কোন রাত্রে হয়েছিল এখানে একটা আছে রবিউল আউয়াল মাসে হয়েছিল কেউ বলছে মহরম মাসে হয়েছিল কেউ বলছে রজব মাসে হয়েছিল তো এই মতভেদের মধ্যে আমি আপনি কোনটা গ্রহণ করব আলাকুল্লে আল সর্বাবস্থায় যদি ধরে নেওয়া হয় যে রজবের 27 তারিখে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো ইবাদত এই রাতে করার বিশেষভাবে কোনো প্রমাণ এবং দলিল নেই অতএব যারা করবে তারা বেদাত করবে এবং বেদাতের অত্যন্ত ভয়াবহ পরিণাম রয়েছে যেটা একটা আমরা আগে উল্লেখ করে এসেছি কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস সেটা হচ্ছে বেদাত এবং বেদাত প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম এমনই ভাবে বেদাতের আরো ভয়াবহ পরিণাম হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা ফারাতুকুম আলাল হাউজ কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগেই গিয়ে হাউজে কাউসারের ওখানে উপস্থিত থাকবো এবং আমার উম্মতকে আমি সেই হাউজে কাউসারের পানি থেকে পান করাবো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত এই হাজার হাজার উম্মত তাদেরকে আপনি কি করে চিনবেন এবং অন্য অন্য উম্মতও থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলি চমকাতে থাকবে এ দেখে আমি তাদেরকে চিনতে পাবো এবং তাদেরকে ডেকে ডেকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো যারা একবার পানি পান করবে সেখান থেকে তারা আর কোনোদিন লা ইয়াজমাউ আবাদা আর কোনোদিন তারা পিপাসিত হবে না সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যাবেন এবং পানি পান করতে থাকবেন হঠাৎ করে একটা দল যাবে যাদের
ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলি চমকাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করার জন্য উদ্যত হবেন, ওই সময় ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলবেন যে এরা তো আমার উম্মত, তাদের অঙ্গপ্রত্যঙ্গগুলি দেখে ওজুর অঙ্গপ্রত্যঙ্গ চমকাচ্ছে, আমি এগুলো দেখে তাদেরকে চিনতে পারছি, তোমরা ওদেরকে বাধা দিচ্ছ কেন? তখন সাহাবা ফেরেশতাগণ বলবেন যে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন কি কি জিনিস সৃষ্টি করেছিল, নতুন কি কি বেদাত আপনার ধর্মে তৈরি করেছিল, আপনি জানেন না। এখান থেকে আরেকটা মাসলা জেনে নেওয়ার জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই জানতে পারতেন যে এই সকল লোকেরা বেদাত করেছে, এই জন্য বাধা দিয়েছে। অতএব তিনি প্রশ্ন করতেন না যে কেন আপনি আপনারা তাদেরকে বাধা দিচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আর আমাদের যে মাসলা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সমস্ত লোকদের বেদাতীদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার ধর্মে যারা পরিবর্তন সাধন করেছিল, বেদাত তৈরি করেছিল, তারা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরকালীন জীবনে গিয়েও বেদাতের কোনো আর স্থান নেই এবং যে জাহান্নামে যেতে হবে তা নিশ্চিত, তা ক্ষণিকের জন্য হোক, যদি শিরকের পর্যায়ে হয় এবং তার থেকে তওবা না করে ইন্তেকাল করে তাহলে তো চিরস্থায়ী জাহান্নাম, আর যদি ছোট পর্যায়ের হয় তাহলে সাময়িক শাস্তি অবশ্যই তাকে ভোগ করতে হবে। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় প্রকার বেদাত এবং বিশেষ করে যেহেতু এখন রজব মাস, রজব মাসে যে লাইলাতুল মেরাজ পালন হচ্ছে আপনারা বলে দিবেন আমাদের দেশে, কারণ এখনো সময় আছে তাই না, এখন কেবল শুরুর দিকে আছে, তো সবাইকে বলে দিবেন যাতে রজবের 27 রজবের রাত্রে কোনো এরকম বেদাতি আমল না করে, কোনো রোজা রাখারাখি না করে, বরং এই রজব মাস অন্যান্য মাসের মতোই একটি মাস, এই মাসের বিশেষ কোনো খুসিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের আমলগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আমলকে বেদাত মুক্ত আমল হিসেবে গ্রহণ করুন এবং আমাদের আমল আমাদের যাতে বেদাত না হয়, শিরক না হয় সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের কাছে শুরুতেই আয়াত পেশ করেছিলাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। অতএব আমাদেরকে জানতে হবে কোনটা আদেশ কোনটা নিষেধ, কোনটা রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোনটা রাসূল দেননি নিষেধ করেছেন, এগুলো জেনে যেগুলো আদেশ সেগুলো পালন করতে হবে এবং যা নিষেধ তার থেকে দূরে থাকতে হবে। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এবং ওয়াউলিল আমরি মিনকুম তোমাদের নেতাদের আনুগত্য করো, নেতাদের আনুগত্য তখনই করতে হবে যখন নেতাদের আনুগত্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুকূলে হবে, যদি বিপরীত হয় তাহলে তখন আমি আপনি আমার জন্য আবশ্যক নয় বা আমি আপনি মালজুম নই যে আমাকে আপনাকে তাদের আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াতিও শব্দটি উলিল আমরের পূর্বে ব্যবহার করেন। তারপর বলা হচ্ছে যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, আর যদি কোনো ব্যাপারে তোমাদের মাঝে মতভেদ হয় তাহলে তোমরা তা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিবে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং আরেকটি হচ্ছে তার হাদিস, তো এই দুটি জিনিস তোমরা যতদিন ধরে মজবুত ভাবে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর এরই প্রমাণ পাওয়া যায় সূরাতুল কাহফের শেষ আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদতি রাব্বি আহাদা, যারা আল্লাহর সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ পেতে চায় তারা যেন আমল সালে করে, অর্থাৎ সুন্নাত মোতাবেক আমল করে, বেদাত থেকে দূরে থাকে, ওয়ালা ইশরিক বিইবাদতি রাব্বি আহাদা, তাওহীদ মোতাবেক আমল করে এবং শিরক থেকে বেদাত থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলছেন যে তার স্ত্রী হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন, সকল ভাইয়ের কাছে তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের স্ত্রীকে দ্রুত আরোগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং জাহরুল গায়েব বা অনুপস্থিতি দোয়া করবেন নামাজের পরে সবাই সে ভাইয়ের স্ত্রীর জন্য। বেতরের নামাজে দোয়া কোনো পড়ার বিধান কি? বেতরের নামাজে আপনি ইয়ার পরে রুকু থেকে উঠার পরে দুই হাত উত্তোলন করে আপনি বেতরের দোয়া পড়বেন,
দোয়া কুনুত পড়বেন। এরপরে আমাদের দেশে একটা দোয়া কুনুতের আমরা ইয়া করেছিলাম, আজকে মনে হয় হেলাল ভাই ছিল এখানে, তার কাছে একটা দোয়া কুনুতের লিফলেট আছে। তো যেটা আমাদের দেশে পড়া হয় সেটার সাথে হুবাহু হাদিসের মিল পাওয়া যায় না। আমি একজন ভাইকে তার কাছ থেকে শুনলাম এবং সাথে সাথে আবার হাদিসের সাথে মিলালাম, তো পুরোটা মিলে না, উল্টাপাল্টা আছে কিছুটা, কিছু তাকদিম তাকির আছে, আগে পরে আছে, আবার কিছু আছে যে দু একটা শব্দ হয়তো নাই, এরকমও আছে। তো এই জন্য যেটা আল্লাহ মাহদিনি ফি মান হাদাইতু ওয়া আফিনি ফি মান আফাইত, এই দোয়াটা পড়বেন। রুকু থেকে উঠার পরে হাত তুলে দোয়া পড়বেন। মুখে মোছার যে দোয়া হাদিস সেটা যাইফ, এই জন্য মুখে না মোছা আপনি সরাসরি সাজদায় চলে যাবেন। এক ভাই বলছেন যে আমি যে একটু আলোচনায় বললাম যে অনেকে বলে আমাদের দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এবং আল্লাহ নিরাকার, তো এটা যাদের সহি আকিদা তারা বলে না, যাদের আকিদা ভ্রান্ত তারাই বলে, ঠিক আছে। তবে বেশিরভাগ লোক বলে, বেশিরভাগ লোক বলে, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এটা অভিজ্ঞতা আছে, আমি জমিয়াতে হেয়াতুল আছে এক সময় চাকরি করতাম মসজিদ ডিপার্টমেন্টে, তো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি যে ওখানে গিয়ে আমার আগে প্রশ্ন হতো এগুলোই যে আল্লাহ কোথায় আছেন, কয় সব জায়গায় আছে আল্লাহ, মানে ওরা সালাফি কি না এটা আগে আমাকে চয়ন করতে বলা হতো। তো আমি আগে গিয়ে ওদের মাঝে ওখানে তো যদি গিয়ে বলি আমি আল হাদিস, তো আমার পিটাই তো এমনি বের করে দেবে, তো এই জন্য আগে ওইগুলো কিছু বলতাম না, বলতাম আপনারা তো আমাদের হানাফি মাজহাবের লোক না, হ্যাঁ, তো বলতো হ্যাঁ হ্যাঁ, তারপর আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান, তারপর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কিসের তৈরি, নূরের তৈরি, আল্লাহর আকার আছে না, বাস এগুলোই তাদেরকে প্রশ্ন করতাম। তো বেশিরভাগ জায়গাতেই তারা এই আকিদা পোষণ করেন। ইসলামিক সেন্টার এবং দাওয়া সেন্টারগুলো কি সরকারি, এগুলো সরকারি সহযোগিতায় চলছে, তবে পুরা সরকারি নয়, বুঝাতে পেরেছি। আরেক ভাই, তার পিতা খুব অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আপনিও দোয়া করবেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং এছাড়া আরও দোয়া করবেন আল্লাহর কাছে, এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তার এই ভাইয়ের পিতাকে যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। পিতার কদর যারা বুঝে না তারা বড় হতবাগা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদ দোয়া করেছেন, যারা পিতা মাতাকে অথবা দুজনে একজনকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাত নিতে পারল না, তাদের জন্য ধ্বংস হোক এই দোয়া করেছেন। তো আমাদের উচিত হবে প্রত্যেকেই যেন নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি, সাথে সাথে এই ভাইয়ের পিতার জন্য আমরা দোয়া করি। আরেক ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা এবং আরোগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।